আসসালামু আলাইকুম বন্ধুগণ, অ্যাকাউন্টিং লার্নিং পয়েন্টে আপনাদের আবারও স্বাগতম। আজকে আলোচনার বিষয় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টের পর্ব নং 2। আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার কোশ্চেন 2019 প্রবলেম 3। তো আমি আগেই বলছিলাম যে ব্যতিক্রম সাজেশন থেকে ধারাবাহিক অঙ্ক সমাধান করে আপনাদের আপলোড দেব আমি। তো আজকে প্রবলেম 3 আমি সমাধান করাবো। আপনারা দেখতে পাচ্ছেন বাটা শু লিমিটেড ইজ ইভোলেটিং প্রজেক্ট উইথ এ বেটা অফ 1.50, অর্থাৎ এখানে বেটার মান দেওয়া আছে। দ্য প্রজেক্ট হ্যাজ বিন এক্সপেক্টেড সি এ বেটি অফ টাকা 5,000 ইয়ার ফর 4 ইয়ার, অর্থাৎ পার ইয়ারে 5,000 করে 4 ইয়ার, উইথ অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 12,000। ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে আমরা এনসিও হিসেবে গণ্য করি। দ্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 8% অ্যান্ড দ্য মার্কেট রিস্ক ফ্রি প্রিমিয়াম দেয়া আছে 8%। ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন হোয়েদার দ্য প্রজেক্ট শুড বি এক্সপেক্টেড অর রিজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টটা আমরা গ্রহণ করব কি না বর্জন করব, এরকম কোনো প্রশ্ন বলা থাকলে আমি আগেই বলছিলাম যে সিলেক্টেড অ্যাকসেপ্টেড রিজেক্টেড কথা বলা থাকলে আমাদের এনপিভি বের করতে হবে। কিন্তু আমরা ডিরেক্টলি এনপিভি বের করতে পাবো না, বিকজ এখানে আমাদের বেটা দেয়া আছে, যার কারণে আমাদের বেটার মানটা বের করে নিতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে অঙ্কটি শুরু করা যাক। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঙ্কে যেহেতু বিটা দেয়া আছে, তো আগেই বলে রাখি যদি কোনো অঙ্কে বিটা দেয়া থাকে তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে। এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র হচ্ছে আমরা লিখব যে উই নো ড্যাট, অর্থাৎ আমরা জানি এক্সপেক্টেড রিটার্ন সমান সমান ইয়ার ইজ ইকুয়াল টু আরএফ, অর্থাৎ রিস্ক রিটার্ন প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু হচ্ছে বিটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র। এটা কেন আমরা করব, যখন কোনো প্রশ্নে বিটা কথা বলা দেওয়া থাকবে তখন আমরা এক্সপেক্টেড রিটার্নটা বের করে নিব, আশা করি বুঝতে পারছেন। তো আমরা হেয়ারে যাব, হেয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মানগুলন দেয়া আছে যে বিটা সমান সমান আপনারা দেখতে পাচ্ছেন 1.50। তো এটা আমরা লিখে নিব, বিটা সমান সমান দুটো বাঁকা করে দিব, বিটা সমান সমান 1.50। বন্ধুগণ, আরএফ সমান সমান আমাদের প্রশ্নে আরএফ দেয়া আছে, অর্থাৎ যাদের কাছে ব্যতিক্রম প্রশ্ন ব্যাংকটা রয়েছে বা যাদের কাছে আছে তারা 63 পৃষ্ঠা বের করে দেখতে পারেন। আরএফ অর্থাৎ রেট অফ রিটার্নকে আরএফ বলা হয়। তো আমাদের এখানে আরএফ দেয়া আছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, যেটা 8%। 8%কে আমরা অর দিয়ে লিখতে পারি 0.08। বন্ধুগণ, তারপর আমাদের যেটা আসতেছে আরএম, অর্থাৎ আরএমকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে মার্কেট রিস্ক অফ প্রিমিয়াম, এটাও 8% দেওয়া আছে প্রশ্নে, অর 0.08। বন্ধুগণ, আশা করি বুঝতে পারছেন। আসলে আমাদের মানগুলো আমরা পেয়ে গেছি, এখন আমরা ক্যালকুলেশন করব। আরএফ সমান সমান আমরা যেটা পেলাম 0.08 প্লাস আমাদের এখানে অ্যাভারেজ যে মার্ক আরএম এবং হচ্ছে আরএফ, এখানে মাইনাস চিহ্ন ইজ ইকুয়াল টু আমরা যে মানটা পাইলাম সেটা হচ্ছে 0.08। তো এটা মান আমরা বসাবো 0.08 এবং বিটার মান দেওয়া আছে হচ্ছে 1.50।
বন্ধুগণ হেয়ার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মানটা বসাইলাম। তো আমরা এটা ক্যালকুলেশন যদি করি 0.08 প্লাস 0.08 গুণন 1.50। বন্ধুগণ 0.08 গুণন 1.50 কে আমরা গুণন করে পাচ্ছি 0.12। আমরা অ্যাভারেজে যদি যোগ করি আমাদের আসতেছে হচ্ছে 0.2। বন্ধুগণ আশা করি বুঝতে পারছেন। তো আমরা বিটা থাকার কারণে যেটা বের করব এক্সপেক্টেড রিটার্ন। তো এক্সপেক্টেড রিটার্নের যে সূত্রটা আছে আমরা মুখস্থ করে নিব। তো আমাদের প্রশ্নে আমি আগেই বলছি যে কোনো প্রশ্নে যদি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড, কোনো প্রশ্নে যদি অ্যাকসেপ্টেড অথবা রিজেক্টেড কথা বলা থাকে আমাদের অবশ্যই এনপিভি বের করতে হবে। যদি প্রশ্ন বিটা বলা থাকে তাহলে আমাদের অবশ্যই আগে এক্সপেক্টেড রিটার্নটা বের করে নিতে হবে। তো আমরা মানটা পেয়ে গেছি, তো আমাদের এনপিভি বের করতে হবে। এখন আমরা লিখি যে উই নো ড্যাট এনপিভি। এনপিভি বের করার সূত্র হচ্ছে এনপিভি, আপনারা জানেন যে টোটাল পিভি থেকে বাদ এনসিও এনপিভি বের হয়। যদি প্রশ্নে বিটা দেয়া থাকে তাহলে আমরা এইভাবে না করে এখন আমি যে নিয়মে অঙ্কটা করব এইভাবে করার চেষ্টা করব। যদি বিটা দেয়া থাকে তাহলে সূত্রটা হচ্ছে এ ওয়ান কে আমরা যে আমাদের প্রশ্নে যে টাকাটা দেয়া আছে অর্থাৎ পার ইয়ার যে টাকাটা দেয়া আছে এটা হচ্ছে এ অর্থাৎ আসো, এতে বোঝাই হচ্ছে আসো। ওয়ান প্লাস কে, এখানে আমরা ওয়ান দিব যেহেতু এটা প্রথম ইয়ার, চারটা ইয়ারের জন্য চারটা ইয়ার আমরা করব। এ টু, ওয়ান প্লাস কে, সেকেন্ড ইয়ারের জন্য টু দিলাম প্লাস। সূত্রটা খুবই ইজি, এভাবে আমরা করতে যাব যেহেতু চারটা ইয়ার। এ থ্রি, ওয়ান প্লাস কে থ্রি প্লাস এ ফোর, ওয়ান প্লাস কে ফোর। বন্ধুগণ আশা করি আপনারা সূত্রটা বুঝতে পারছেন যেহেতু চারটা ইয়ার দেয়া আছে প্রশ্নে। আবারও বলছি এতে প্রিন্সিপাল বোঝায় সূত্রের রায় এবং কেতে আমাদের যেটা দেয়া আছে। একটু আগে আমরা যে মানটা বের করলাম 0.2 এটা আছে আমাদের কে এর মান অর্থাৎ কস্ট অফ ইকুইটি বলা যায় এটাকে। তো 5000 এর মান, ওয়ান প্লাস কে এর মান হচ্ছে 0.2, একটু আগে আমরা যেটা বের করছি ওয়ান প্লাস প্রত্যেক বছরে পার ইয়ার, যেহেতু প্রশ্নে বলা আছে পার ইয়ার 5000, যেহেতু পার ইয়ার কথা বলা আছে এই জন্য চারটা ইয়ারে এর মান 5000 করে আসবে। তো 5000 ওয়ান প্লাস 0.2 পাওয়ার হচ্ছে 2 প্লাস আবারও লিখব 5000, ওয়ান প্লাস 0.2 পাওয়ার 3 প্লাস আবারও লিখব হচ্ছে 5000, ওয়ান প্লাস 0.2 পাওয়ার হচ্ছে 4। বন্ধুগণ বুঝতে পারছেন আশা করি। তো আমরা যদি ক্যালকুলেটারে এটা পাওয়ার দিয়ে একবারে করে নেই, যেহেতু আপনাদের কাছে ক্যালকুলেটার আছে আপনারা প্রুফ করতে পারেন, নিচে যে সংখ্যাগুলো আছে এগুলো ভেঙেও লিখতে পারেন। তো আমি একবারে লিখছি যেহেতু ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে আপনারা পাবেন। প্রথমটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 142,67 অর্থাৎ 141,67 প্লাস দ্বিতীয়টা পাচ্ছি 3772 প্লাস তৃতীয়টা পাচ্ছি 2894 প্লাস চতুর্থটা পাচ্ছি 2411। তো বন্ধুগণ টোটাল আমরা অ্যাভারেজ যোগ করে নিব এবং এখানে আমাদের সর্বশেষ যেটা করতে হবে ইনভেস্টটা বাদ দিতে হবে। আমি ইনভেস্টটা হয়তো ইনভেস্ট বুঝাইলাম,
আপনারা স্পষ্ট বুঝতে পারছেন হয়তোবা। তো আয়ের মান আমাদের যেটা দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আয়ের মান দেয়া আছে ইনভেস্টমেন্ট 12,000। তো এখানে আমি আয়ের মান 12,000 লিখে দিলাম, দেখতে পাচ্ছেন হয়তোবা 12,000। তো টোটাল দিয়ে ক্যালকুলেশন করে আমরা 12,000 যদি বাদ দেই আমাদের একবারে আসতেছে হচ্ছে 944। বন্ধুগণ ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।